হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করবো যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই সুস্থ আছো, ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও মোটামুটি ভালোই আছি। হাজির হয়ে গেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করবো আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও, আর হ্যাঁ, কমেন্ট করতে একদম ভুলো না ভিডিওটা তোমাদের কেমন লাগছে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থেকো। শুধু সাবস্ক্রাইব করলে কিন্তু হবে না, পাশে থাকা বেল আইকনটা বাজিয়েও কিন্তু অল করে রেখে দিতে হবে, তাহলে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো তার নোটিফিকেশান তোমরা খুব সহজেই পেয়ে যাবে। আর তোমরা ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করে দাও, সবাই আমাকে প্লিজ একটু সাপোর্ট করো। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো, ভিডিও দেখছো, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সবাই আমাকে একটু সাপোর্ট করো। সকাল সকাল ভিডিও স্টার্ট করে দিয়েছি, এখানে চলে এসেছি সবজি কাটতে। সবজি খেতে আমি খুব ভালোবাসি, তাই আমি যখনই কিছু বানাই সব কিছুতে একটু সবজি অ্যাড করার চেষ্টা করি। আজকে সকালে একটু ঝাল উপমা বানাবো, মানে সুজির উপমা, তো তার জন্যই সবজি কেটে নিচ্ছি। দেখতেই তো পেলে, কুমড়ো, পেঁপে, গাজর সব কিছু দিচ্ছি, তো বাড়ির সবার জন্যই বানাচ্ছি। সবাই মনে হয় জানে না যে এর মধ্যে আমি পেঁপে, কুমড়ো এসব দিয়েছি, ভিডিওটা দেখার পর হয়তো জানতে পারবে। তবে হ্যাঁ, এই জিনিসটা অন্য কেউ রান্না করলে হয়তো কুমড়ো, পেঁপে এসব কিছু দিত না। সবজি খেতে আমি খুব ভালোবাসি, সেই জন্য আমি যেটাই রান্না করি তার মধ্যে একটু বেশি করে সবজি দেওয়ার চেষ্টা করি। এদিকে ডিমের ভুজিয়া বানিয়ে নিচ্ছি। আমি না ডিম খাই না, বেশ কয়েক মাস হয়ে গেল ডিম খাই না, একটু অ্যালার্জির প্রবলেম হচ্ছে, তার জন্যই ডিমটা খাচ্ছি না। তো সেই জন্যই ভুজিটা আলাদা করে করে রেখে দিচ্ছি, কারণ আমার জন্য তুলে রেখে দিয়ে ওদের খাবারে মিশিয়ে দেবো সেই জন্যই। তো এই যে ঝাল সুজির উপমা বানাচ্ছি, এর মধ্যে না অনেক সবজি অ্যাড করেছি, তোমাদেরকে আলাদা করে দেখানো হয়নি, তবে এর মধ্যে দিয়েছি কুমড়ো, পেঁপে, গাজর, তারপরে বিনস, শিম, ফুলকপি, আলু, টমেটো, পেঁয়াজ, অনেক সবজি দিয়েছি। সবজি দিয়ে রান্না করলে সেটা হেলদিও হয়। আর এই দেখো সোনার কাণ্ড কারখানা, দেখো কীভাবে ঘুমাচ্ছে। আজকে না অনেক বেলা অবধি ঘুমিয়েছে, প্রায় 10:30 অবধি ঘুমিয়েছে। আর ওর এই ঘুমানো স্টাইলটা দেখে হ্যাঁ খুব হাসি পেল, সেই জন্যই তোমাদেরকে দেখালাম। ও সাধারণত এরমভাবেই ঘুমায়, এর আগেও অনেকবার, মানে ও যখন ছোট ছিল তখনও কিন্তু এইভাবেই ঘুমাচ্ছিল, মানে ঘুমাতো আর কি। যাই হোক, ভুলভাল বকে ফেলছি। তো ওইদিকে মানে সকালের টিফিনটা তো হয়ে গেছে, এদিকে দুপুরে রান্নাবান্নার জোগাড় যন্ত্র করতে হবে। আমি না বটিতে সবজি কাটতে পারি, কিন্তু বটিতে বসলেই আমার হাত কেটে যায়। গতকাল রাত্রে পেঁয়াজ কাটতে গিয়ে অল্প একটু হাতে চিড়ে গেছে, মানে অল্প বেশি না, একটু ব্যথা হয়েছে, সেই জন্যই আজকে ছুরি দিয়ে কাটছি। আমি কোনো কিছু না ওই যে একেবারে কুচি কুচি করে যে কোচানোটা, ওইটা আমি পারি না, খুব অসুবিধা হয়। কেন যে আমি চেষ্টা করেছি অনেক, কিন্তু পারি না, বটি দিয়েও পারি না, ছুরি দিয়েও পারি না। তবে হ্যাঁ, ছুরি দিয়েও কাটতে, মানে এমনি নর্মাল কাটাটা ছুরি দিয়েও কাটতে পারি, বটি দিয়েও কাটতে পারি, মানে যখন যেমন পরিস্থিতিতে যেমনভাবে দেবে তেমনভাবেই কেটে দেবো, কোনো ব্যাপার নেই। আর যদি তোমরা বলো খোসা শুদ্ধ রান্না করে দিতে হবে, সেটাও করে দেবো যদি তোমরা খেতে পারো। একটু মজা করলাম কিন্তু সকালবেলা। তো এদিকে সবজিপাতি সমস্ত কিছু কেটে নিচ্ছি, ওদিকে আবার টিফিনটাও বানাচ্ছি। আজকে সকালে উঠে না অনেক কাজ করেছি, গতকাল রাত্রে শুতে শুতে আমার অনেক লেট হয়ে গেছিলো। গতকালের ভিডিও এতক্ষণ নিশ্চয়ই তোমরা দেখে নিয়েছো, আঁচারি চিকেন বানিয়েছিলাম। তো সেই দিনের না ভিডিওটা এডিট করতে আমার প্রচুর টাইম লেগে গেছিলো, আমি প্রায় ঘুমাতে ঘুমাতে আমার প্রায় 3টার কাছাকাছি হয়ে গেছিলো। এদিকে সকাল সকাল ঘুম ভেঙে গেছে, অন্যদিন আমি সকালে উঠে পড়ি, আমার সঙ্গে সঙ্গে সোনা উঠে পড়ে, তবে আজ আর সোনা ওঠেনি, একটু কান্নাকাটি করছিল, একটু তারপরে মাথায় হাত বুলিয়ে দিতে আবার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়েছিলো, বেলা 10:30 অবধি ঘুমিয়েছে। তো ও যেহেতু ঘুমাচ্ছিল, আমার একটু সুবিধাই হয়েছিল এই কাজবাজগুলোকে একটু এগিয়ে রেখে দিতে। তো সেই সুযোগেই আমি এদিকে সকালে টিফিনটাও বানিয়ে নিচ্ছিলাম, সোনার খাবার, সোনার দুপুরের খাবার সব কিছু আমি একেবারে গুছিয়ে নিয়েছি। যত মানে যতটুকু টাইমও ঘুমাচ্ছিল ততটুকু টাইমের মধ্যে সমস্ত কাজ আমি কমপ্লিট করে নিয়েছিলাম। আর এই দেখো সুজিটা বানাচ্ছিলাম, আর এই সুজিটা না গতদিন ওই ডিমার থেকে আনা হয়েছে, বাসন্তী সুজি, এটা বাসন্তী রাভা। এর আরেকটা মানে সব প্যাকেটে তো সব লাগেনি, প্যাকেটে এখনও আছে, যদি আমার মনে থাকে কোনো একটা ভিডিওতে তোমাদেরকে দেখাবো। নর্মাল সুজির মতো আর কি সাদা না, এটা একটু হলুদ হলুদ টাইপের, তবে যেহেতু এটা আমি মানে মশলাটা কষার সময় একটু হলুদ দিয়েছিলাম, তো সুতরাং সুজিটা বাসন্তী বলে যে বাসন্তী কালার হচ্ছে কি না সেটা আমি আলাদা করে বলতে পারবো না, কারণ যেহেতু আমি হলুদ তো আগে থেকে দিয়ে দিয়েছি, হলুদের রং হলো নাকি সুজির রং হলো সেটাই তো বুঝলাম না। তবে যদি সুজিটা আলাদাভাবে রান্না করি, যেভাবে আর কি যে সাদা সুজির হালুয়া হয় ওরমভাবে যদি করে থাকি, তবে তোমাদেরকে অবশ্যই দেখাবো।
তো এই যে এখানে আমি সুজির উপমাটা বানিয়ে নিচ্ছি, তো জলটা দিয়ে দিয়েছি, মানে যতটুকু আমার প্রয়োজন ততটুকু দিয়ে দিয়েছি। এই রান্নাটা না আমি শিখেছিলাম আমার বাপের এক বন্ধুর বউয়ের কাছ থেকে, মানে উনি আবার আমার যে মানে প্রাইমারি স্কুলে পড়তাম ছোটোবেলায় সেই স্কুলের টিচার ছিলেন, ওনার কাছ থেকে রান্নাটা শিখেছিলাম। ফার্স্ট টাইম ওনার কাছেই খেয়েছিলাম রান্নাটা, তো সে তারপরে ওনার কাছ থেকেই শিখেছিলাম। তো সেটা অনেকবারই বাড়িতে ট্রাই করেছি, খেতে খুবই ভালো লাগে। তোমরা এইভাবে ট্রাই করতে পারো, আশা করবো তোমাদেরও খুব ভালো লাগবে। তো এই যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, একটু শুকিয়ে আসলে আমার জন্য নামিয়ে রেখে তারপরে এর মধ্যে ডিমটা মিশিয়ে দেবো। ওইদিকে হাঁড়িতে জল গরম হচ্ছে শোনার জন্য, শোনার যে খাওয়ার জলটা ওটা তো রোজই ওকে ফুটিয়ে ঠান্ডা করিয়ে তারপর খাওয়ানো হয়, তো সেটাই করা হয়, মানে ওটা সকালে ডেলি মা করে থাকে, তো সেটাই বসানো আছে। হাঁড়িটা এখনও মানে ফ্লাক্সে ঢালা হয়নি, ফ্লাক্সে না বোতলে আর কি, ভুল বলে ফেলছি। আর এদিকে ওইদিকে সুজির উপমাটা আমার হয়ে গেছে, সেটাকে নামিয়ে রেখে দিয়েছি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কেমন দেখতে হয়েছে না হয়েছে। আর এদিকে একটা রান্না বসিয়ে দিলাম, ওইদিকে এটা মানে সিটি পড়বে তো সেই জন্যই ওটাকে ওই পাশে সরিয়ে রেখে দিয়ে আর একটা পাত্র এখানে বসিয়ে দিলাম। বললাম না সোনা ঘুমাচ্ছে, এই ফাঁকে যতটুকু কাজ এগিয়ে রাখা যায় তাড়াতাড়ি, মানে যতটুকু টাইম ও ঘুমায় তখন মনে হয় কোন কাজটা করব কোন কাজটা করব না এরকম মনে হয়, তো তাড়াতাড়ি করে সব কিছু মানে কাজ গুছিয়ে রেখে দিলে ও উঠলে ওকে একটু টাইমও দেওয়া যায়, তারপরে ও যে দুষ্টুমিটা করবে সেই দুষ্টুমির মাঝে আমাদেরকে আর কাজ করতেও হয় না, তো সেই জন্যেই এটা একটা সুযোগ। তো আজকে ঘুমাচ্ছে, আর আজকের ঘুমটা বেশ ওর ভালোই হয়েছিল, মানে ঘুমটা পুষিয়ে গেছিলো সুতরাং আর বেশি কান্নাকাটিও করেনি। তো সেই ফাঁকেই আমি সমস্ত কাজ গুছিয়ে নিচ্ছিলাম, এদিকে আবার একটা ডিম সিদ্ধও করেছিলাম, তো সেটাই এখানে ছাড়িয়ে নিচ্ছি। আমি খাই না কিন্তু আর সবাই তো খায়, তো সেই সবার জন্য রান্না করে দিতে তো কোনো প্রবলেম নেই। তো আমি না হাফ বয়েল করতে চেয়েছিলাম, হাফ বয়েল মানে যখনই সিদ্ধটা করি হাফ বয়েলই করি, কিন্তু মাঝে মাঝে এক দুদিন একটু টাইমের গণ্ডগোল হয়ে যায়, সেদিন একটু শক্ত হয়ে যায়। আজকের ডিমটা যেমন একটু শক্ত হয়ে গেছে, মানে কুসুমটা নরমই ছিল বাট ওপরে খোসাটা একটু শক্ত হয়ে গেছিলো, তো যেদিন যেমন হয় আর কি, টাইমের গণ্ডগোল হয়ে গেলে তো কিছু করার নেই। আর এদিকে জলটা বোতলে ঢেলে নিচ্ছি, আর জলটা কিন্তু এখনও গরম ছিল, আমি না বুঝতে পারিনি, ভেবেছিলাম অনেকক্ষণ আগে নামিয়েছি হাঁড়িতে আছে হয়তো ঠান্ডা হয়ে গেছে, কিন্তু দেখছিলাম খুব গরম, মানে আমি হাত দিয়ে বোতলটা ধরতে পারছিলাম না, যেহেতু স্টিলের বোতল আর যেই গরম জল পড়েছে না বোতলটাও খুব গরম হয়ে গেছিলো, আর হাত দিয়ে ধরতে খুব অসুবিধা হচ্ছিলো। তো একটা বোতলে ঢেলে নিয়েছি, এদিকে আর একটা বোতলেও কিন্তু আমি ভর্তি করে নেবো। আর এই যে বোতলগুলো না প্রত্যেক দিনই মাজা হয়, তোমাদেরকে বলেছি জানি না কোনোদিনও দেখিয়েছি কি না, আর গতকাল ডিমার থেকে এই বোতল পরিষ্কার করার জন্য একটা ব্রাশও কিনে আনা হয়েছে, আর আমি তো কোনো কিছু তোমাদের আলাদাভাবে দেখাইনি, তবে কোনো একদিন যদি বোতলটা পরিষ্কার করি সেদিন তোমাদেরকে দেখাবো মানে কেমন ব্রাশটা কিনেছি। ওই যে সিলিকনের ব্রাশ হয় ওরকমই, দেখতে বেশ সুন্দর লাগছিল, মানে একরকমই আইটেম ছিল ওই ব্রাশ মানে বোতল পরিষ্কার করা, তো সেটাই নিয়েছি। বোতলগুলো পরিষ্কার করতে খুব সুবিধা হয়, যদিও এখানে খুব বেশি আয়রন পড়ে না, মানে যেহেতু পাথরের জল তো খুব বেশি আয়রন পড়ে না, কিন্তু দীর্ঘদিন ধরে বোতলে জল রাখতে রাখতে একটা নাল টাইপের ভাব চলে আসে না ভিতরটা, তো সেটার জন্য আর কি পরিষ্কার করার জন্য তো একটু ব্রাশ লাগেই না। তো চলো ওইদিকে জল টল কিন্তু আমার ভরা হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে, এদিকে দুই একটা বাসন ছিল, জল আছে যেহেতু বাসনগুলো মেজে কাজটা এগিয়ে রাখাই ভালো। ওই যে বাসন মানে এক জায়গায় জড়ো করে রেখে এক গাদা বাসন করে রাখা ওটা আমার ভালো লাগে না, যতটুকু কাজ আর কি তাড়াতাড়ি গুছিয়ে নেওয়া যায় ততই ভালো, মানে তাড়াতাড়ি কাজ গুছিয়ে নিলে পরে একটা টাইম বসে রেস্ট নেওয়া যাবে। আমার এটাই মনে হয় যে ওই একটু রেস্ট নিলাম কাজ করলাম ওরকম না করে সব কাজ একেবারে তাড়াতাড়ি করে নিই তারপরে একটু বসে রেস্ট নিলে কি একটু ফোন দেখলাম একটু শুলাম ওইটাই আমার বেশি ভালো লাগে, তো সেটাই আর কি। এদিকে টিফিন টিফিন তো বানানো হয়ে গেছে, আর ওদিকে বাবাকে একটু শিখে খেতে দিয়ে দিয়েছিলাম, আমি এখনও খাইনি, সোনাকে তুলবো ওকে খাবো তারপরে আমি খাবো, যেহেতু সোনা খায়নি আমি কি করে খাই বলো, ও ঘুমাচ্ছে যদিও কিন্তু তবু বাচ্চা মানুষ তো খিদে তো ওর পায় না, সেই রাত্রে খেয়েছে সারা রাত কিছু খায়নি, আজকে তার মধ্যে আবার একটু ঘুম থেকে উঠতেও লেট হয়ে গেছে, সকালের খাবারটা খেতে ওর দেরি হয়ে গেছে, তো ও খাইনি আমি কি করে খাবো, সেই জন্যই ও ঘুমাচ্ছে জন্যই আমি ভাবলাম তার মধ্যেই এই কাজগুলোকে এগিয়ে রেখে দিয়ে তারপর ওকে তুলবো। আর রোজ ওকে তোলার সময় ও কেমন রিয়াকশান করে সেটা আজকে তোমাদেরকে দেখাবো ভেবে রেখে দিয়েছি, দেখা যাক যতটুকু টাইম যদি ও ঘুমায় তাহলেই তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো, যদি তার আগে উঠে পড়ে তাহলে তো আর শেয়ার করতে পারবো না, তাই না? তো চলো
তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর আমার বকবক আর এই ভিডিও দেখতে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর লাইক করতে একদম ভুলো না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থেকো প্লিজ, সবাই আমাকে একটু সাপোর্ট করো, আর ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করে দাও যাতে আমার ভিডিও সবার কাছে পৌঁছে যায়। তো এই দেখো জলের যে কী সমস্যা হয় আমাদের এখানে, একটু পরে না এইরকমই হতে থাকে। তো আস্তে আস্তে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু সব বাসন আমার মাজা হয়ে গেছে। চলো এবার সোনাকে ঘুম থেকে তুলি। গুড মর্নিং, সে হাই, সে হাই, হাই পাপা, হাই, গুড মর্নিং, হাই বলে দাও, হাই বলবে না, সে হাই, হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, রাধে রাধে। আজকে আমি অনেক বেলা অবধি গুনু করেছি, এখন কটা বাজে, 10:30, এ মা সবাই জেনে গেল, রাধে রাধে মামা, হাই করে দাও, হাই, হাই, ও বাবারে হাই উঠেছে, সবাইকে জিজ্ঞেস করো, হ্যালো গাইস, সবাই ভালো আছো? আমি ভালো আছি। একটু দাদাইকে হাই করে দাও, দাদাই হাই, মাকে একটু হাই করে দাও, মা হাই, মিমন দাদা আর আইসরের দিদিকে একটু হাই করে দাও, হাই, আর বাবাই মামাকে একটু হাই করে দাও, হাই, সবাইকে হাই করে দাও। কি বলি বাবলে একগাল হাসি, বলবো বলি একগাল হাসি হয়ে গেছে। কোথায় গুনু করছো তুমি, খুঁজে পাচ্ছ না, খুঁজে পাচ্ছ না, কোথায় গুনু করছো, খুঁজে পাচ্ছ না? আমার মস্তান বাবু ঘুনু থেকে উঠেই মস্তানি করা শুরু করে দিয়েছে, আর ঘুনু থেকে উঠেই জামা কাপড় চেঞ্জ হয়ে গেছে, একদম বিছানা থেকে এখনো নামেই নি, শুরু হয়ে গেছে ওনার দুষ্টুমি। উঠে পড়ছেন, হ্যালো, হাই করে দাও পাপা, সবাইকে একটু হাই করে দাও তো, দাদাই মা, তারপর আইশ্রী দিদি, বিভান দাদা, বাবাই মামা, সবাইকে হাই করে দাও, ছর্দি, এ দেখো একটু হাই করে দাও, এই দিম্মা, ডোনা মাসি, কু মাসি, মিষ্টি মাসি, পরি মাসি, রায় দিদি, সবাইকে হাই করে দাও, হাই, সবাই কেমন আছো, তোমাদেরকে কতদিন দেখিনি আমি, সবাইকে হাই করে দাও, হাই করে দাও। কী করছো তুমি, কী করছো, বো 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 বো, ওটা কী মস্তানি হচ্ছে, যা ভেঙে গেল, পাপা একটু হাই করো প্লিজ, একটু হাই করো, চলো এবার খেতে হবে, ব্রেক টু ফাস্ট করতে হবে, চলো মামা চলে এসো, যা ভেঙে গেছে, যা ভেঙে গেছে, পাপা তোমার মাথা কই, ওর মধ্যে ফেলছিস কেন, দেখো তো কাণ্ড, ওর মধ্যে ঢুকিয়ে দেবে, সহ্য করা যায় এসব ছেলেপিলের কাণ্ড, যা যা ওদিকে সোনাকে তোলা হয়ে গেছে, আর ওর খাবারটা ও ঠামির কাছে দিয়েছি, ও ঠামি ওকে খাইয়ে দিচ্ছে। আর এই দেখো সুজির উপমা দেখতে কেমন হয়েছে বলো তো, আমার তো দেখতে বেশ ভালোই লাগছে। তো সবাইকে খেতে দেওয়া হয়ে গেছে,
আমি অল্প একটু খেয়েছিলাম, আমি এটা খাচ্ছি। এটা কি বলতো, ওই যে আমার প্রিয় খাবার, চিড়ে দই মুড়ি আম মিষ্টি এগুলো দিয়ে, এটা আমার খেতে ভীষণ ভালো লাগে। তো সুজির উপমা খেতেও ভালো লাগে, কিন্তু আজকে এটা খেতে এত মন চাইছিল, ওই জন্য সুজির উপমাটা একটু অল্পই খেয়েছিলাম, মানে অল্প পরিমাণে নিয়েছিলাম, ছিল অনেকটা কিন্তু আমি নিয়েছিলাম অল্প পরিমাণে, যেহেতু চিড়ের এটা খাবো বলে। আর যে খাওয়া দাওয়া হয়ে গেছে, এদিকে আবার চলে এসেছি সবজি কাটতে। বললাম না আজকে আর বটিতে কোনো সবজি কাটলাম না, আজকে যা কাটলাম সব কিছু ছুরিতেই কাটলাম। আর এই যে ফুলকপি, এবছর এই প্রথম খাচ্ছি ফুলকপি, খেতে ভালোই লেগেছিলো, খারাপ লাগেনি। এখানে তো সারা বছরই পাওয়া যায়, যেহেতু এখানে সবসময় ঠান্ডা থাকে, আর কলকাতাতে তো এখনও ফুলকপি ওঠেইনি, মানে কি বলতো উঠেছে, ওগুলো ফ্রোজেন থাকে, তো মানে যেরকম সিজনের যে ফুলকপিটা হয় সেটা খেতে বেশি টেস্ট লাগে আর কি, সেটা তো এখন পাওয়া যায় না। তো আজকে ওই যে ফুলকপি দিয়ে ঝোল হবে, সেই জন্য ফুলকপিটা কেটে নিলাম। এখানে হচ্ছে আলু ছাড়িয়ে নিচ্ছি আমি, না ওই যে বটিতে আলু ছাড়ানোর থেকে এই যে মেশিন দিয়ে আলু ছাড়ানোটা বেশি ভালো লাগে আমার কাছে। তবে এটা দিয়ে হয়তো অনেকটা খোসা উঠে যায়, তবে আমার মনে হয় খোসা যত বেশি মোটা করে কাটা যাবে ততই ভালো, খোসাটা খাওয়াটা অতটা ভালো বলে আমার মনে হয় না। মানে এর গায়ে তো অনেক নোংরা টোংরা থাকে না, তারপরে অনেক রকম ওষুধ সার টার দেয়, তো বেশি মোটা করে খোসাটা কেটে নেওয়াই মনে হয় আমার ভালো। আমি যখন সোনার খাবার বানাই আমি কিন্তু তাতে একটুকুও খোসা রাখি না, ভালো করে খোসাটা ছাড়িয়ে নিই। তবে হ্যাঁ, কিছু কিছু সবজি আছে যেগুলো খোসা খাওয়াটা ভালো, বা কিছু কিছু ফল আছে যেগুলোর খোসা খাওয়াটা ভালো, সেগুলোকে ভালোভাবে ধুয়ে তবেই দিই, তার আগে কিন্তু দিই না। আর তাছাড়া এখনকার যা দিনকাল পড়েছে, কোনটা যে ভালো কোনটা যে ভেজাল সেটাই বোঝা দায় হয়ে গেছে। সমস্ত কিছুতেই এখন সার ওষুধ রং করা এইসবই, মানুষ যে কী মানে রিয়েল জিনিসটা খায় সেটাই বুঝি না। গতদিন ডিমার্ট থেকে এই জিনিসগুলো কেনা হয়েছিল, এই যে সোনার এক জোড়া জুতো কেনা হয়েছিল, আর কেনা হয়েছিল দুজোড়া প্যান্ট। এই যে জুতোগুলো না একটু ওর পায়ে বড় হয়েছে, তবে মোজা পরে পড়লে অসুবিধা হবে না। আর এই যে দুটো ফুল প্যান্ট কেনা হয়েছে, ওর জন্য ফুল হাতা জামা কেনার ইচ্ছা ছিল, যেহেতু ফুল হাতা জামাগুলো না একটু ছিঁড়ে ছিঁড়ে গেছে, কিন্তু পেলাম না বলে আর কেনা হয়নি। অন্য একদিন অন্য কোথাও যাব, টুসি বলছিল অন্য কি একটা নাম বলছিল, আমি এই মুহূর্তে ভুলে গেছি নামটা, সেখানে বাচ্চা জামা কাপড় নাকি ভালো পাওয়া যায়, তো সেখানে একদিন যাওয়ার ইচ্ছা আছে। তারপরে চান করে চলে এসেছি, আজকে দেখো ভীষণ রৌদ্র আর খুব গরম। আর আজকে এখানে হচ্ছে জামা কাপড় সকালবেলা আর কি মা অনেকটা জামা কাপড় কেচে দিয়েছিল, সেগুলো মেলা ছিল, আমি কয়েকটা পরে কেচেছি। ওই যে নতুন প্যান্টগুলো কিনেছিলাম না, আমি তো ওকে কোনো জিনিস নতুন পরাই না, সমস্ত কিছু ডেটল জলে ধুয়ে তবেই পরাই, বাচ্চা মানুষ তো, আমি আজ অবধি কোনো দিনই ওকে নতুন কিছুই পরাইনি। তো সেইগুলো ধুয়ে দিয়েছিলাম, কয়েকটা জামাকাপড় ছিল সেগুলোকে কেচে দিয়েছিলাম, তো সেগুলো মেলতে এসেছি। আর যেগুলো সকালে মা মেলে গেছিলো শুকিয়ে গেছে সেগুলোকে তুলে নিয়েছি, তুলে এই যে সাইডেই রেখে দিয়েছি, যাওয়ার সময় একেবারে নিয়ে যাব। আর এদিকে যে জামাকাপড়গুলো আমি কেচে দিয়েছিলাম, আর কয়েকটা টুসির জামাকাপড় ছিল, মানে ও স্নান করে ধুয়ে রেখে দিয়েছিলো, সেগুলোকেই নিয়ে চলে এসেছি, ও পুজো করছে তো সেই জন্য আমি নিয়ে চলে এলাম মেলতে। আর এত রৌদ্রতায় কি, হাওয়ার কিন্তু একটুও কমতি নেই, প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে। আর আজকে না সবাই জামা কাপড় খেঁচেছে, দেখো প্রত্যেকটা দড়ি আজকে ভর্তি, ছাদ ভর্তি জামা কাপড় আজকে, আর এত পরিমাণে হাওয়া দিচ্ছে মানে উড়িয়েই নিয়ে যাওয়ার মতন অবস্থা। তবে হ্যাঁ, প্রচণ্ড গরম বাইরে, এই যে ছাদে আসলেই প্রচণ্ড হাওয়া, কিন্তু ঘরে গেলে খুব গরম। আর এদিকে হচ্ছে মা রান্নাবান্না করছে, তো আজকে অনেক কিছু রান্নাবান্না হচ্ছে, এখনই তোমাদের ডিটেলসে কিছু বলছি না, আগে রান্নাবান্নাটা হয়ে যাক, পরে তোমাদেরকে দেখাবো কী রান্না হচ্ছে। তো ওইদিকে মা গেছে চান করতে, আমি এদিকে একটা তরকারি রান্না করছি। আর আজকে আমি যেটা করছি, এই যে আমার একটা প্রিয় রান্না আছে যেটা আর কি আমার দিদি খুব ভালো রান্না করে, আমার মাও করে ভালো, তবে মার থেকে দিদি বেশি ভালো রান্না করে। কিছু কিছু রান্না আছে যেগুলো দিদি খুব সুন্দর করে, আর কিছু কিছু রান্না আছে যেগুলো আমার মা খুব সুন্দর করে। তো এটা আমার মাও ভালো করে অবশ্যই, কারো করে না, আমার তার থেকে দিদি বেশি ভালো করে। তো যাই হোক, সেই রান্নাটা এখানে করছি, ওই যে মাছের মাথা দিয়ে আলুর আর কি কাঁটা চচ্চড়ি বলতে পারো তোমরা, তো সেটাই রান্নাবান্না করছি। আর এদিকে হচ্ছে টুসি শশা কেটে নিচ্ছে, দুপুরে খাওয়া দাওয়া হবে, তিনবেলা খাওয়ার সময় আমাদের শশা লাগে, শশা আমাদের মাস্ট। তো এই দেখো কি হয়েছে বলতো, ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল, এই যে মাছটাকে আলাদা তুলে রাখা হয়েছে, নাহলে তো ভেঙে যাবে, সেই জন্য এখানে আছে মাছের তেল ভাজা, আর এই যে ঝোলটা রাত্রের জন্য রাখা আছে আর কি, মানে এই যে ফুলকপি আলুর ঝোলটা। এখানে হয়েছে তেলাপিয়া মাছের ঝাল, সর্ষে বাটা দিয়ে তেলাপিয়া মাছের ঝাল, আর এখানে ওই যে আমার কাঁটা চচ্চড়ি। সবকটা রান্না কিন্তু খুব টেস্টি হয়েছিল। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট।